নমস্কার বন্ধুরা, বাংলার ভূমি অর্থাৎ ভূমি সংস্কার দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটটা গত কয়েকদিন থেকে ওপেন হচ্ছিল না, তো বিভিন্ন কারণে। এরপরে ওয়েবসাইটটা আবার নতুন করে সাজানো হয়েছে। তো এই নতুন ওয়েবসাইটে আপনারা সমস্ত দাগের বা খতিয়ানের তথ্য কীভাবে অনলাইন থেকে দেখবেন বা সার্চিং করবেন এবং কীভাবে আপনি প্রিন্ট আউট করবেন, সমস্ত প্রসেসটা আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা দেখছেন তারামা স্টুডিও বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেল বা ভিডিওর নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব বোতাম রয়েছে, এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন। এবং সাবস্ক্রাইব করার পর পাশে যে ছোট্ট বেল আইকন আসবে সেখানে ক্লিক করে নোটিফিকেশান অন করে নেবেন, তাহলে যখনই লেটেস্ট কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনার মোবাইলে সর্বপ্রথম পৌঁছে যাবে। তো আপনারা যারা কম্পিউটার বা ল্যাপটপ থেকে ওপেন করবেন, তো মজিলা ফায়ারফক্স ওপেন করে বাংলার ভূমি .gov.in টাইপ করবেন। টাইপ করলে আপনার সামনে ঠিক এরকম ওয়েবসাইট ওপেন হবে আপনার সামনে। এবং যদি আপনি মোবাইল থেকে সার্চিং করতে চান, তাহলে আপনি ক্রোম ব্রাউজার ওপেন করে বাংলার ভূমি .gov.in সার্চ করবেন, আপনার সামনে ঠিক এরকম ওয়েবসাইট ওপেন হবে। তারপর থ্রি ডট অপশান পাবেন, থ্রি ডট অপশানে ক্লিক করে ডেস্কটপ ভার্সন করে নেবেন, তাহলে ঠিক এরকম দেখতে হবে আপনার ওয়েবসাইটটা। এবার এই ওয়েবসাইটের এখানে দেখবেন আপনার খতিয়ান এবং দাগ নাম্বার সার্চিং করার জন্য এখানে একটা অপশান দেওয়া রয়েছে নো ইওর প্রপার্টি, আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে নতুনভাবে পেজটা ওপেন হবে। ঠিক এরকমভাবে একটু সময় লাগবে পেজটা ওপেন হতে, তো আপনি একটু ওয়েট করবেন, ঠিক আপনার সামনে এরকম পেজ ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এই অ্যারোতে ক্লিক করে, এবং এখানে আপনি ব্লক সিলেক্ট করবেন, তারপর কোন মৌজা আপনার সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর এখানে দেখুন সার্চিং বাই খতিয়ান দেওয়া আছে, তো আপনি খতিয়ান অনুযায়ী যদি সার্চিং করতে চান তাহলে এই ঘরটিতে ক্লিক করবেন। এবং যদি আপনি দাগ নাম্বার অর্থাৎ প্লট নাম্বার হিসাবে সার্চিং করতে চান তাহলে এই ঘরটিতে ক্লিক করবেন। এরপর আপনি এখানে প্লট নাম্বারটা দিয়ে দেবেন, অর্থাৎ যদি আপনি প্লট নাম্বার হিসাবে সার্চিং করতে চান তাহলে প্লট নাম্বার দিয়ে দেবেন, এবং যদি আপনার বাই দাগ থাকে তাহলে বাই দাগটাও ঠিক এইভাবে প্রথম ঘরে এবং পরের ঘরে বসিয়ে দেবেন। এবং যদি আপনি খতিয়ান অনুযায়ী সার্চিং করতে চান তাহলেও এই ঘরে আপনার খতিয়ান নাম্বার দিয়ে দেবেন প্রথম ঘরে, তারপরে যদি আপনার বাই নাম্বার দিয়ে খতিয়ান নাম্বার থাকে তাহলে আপনি পরের সংখ্যাটি এ ঘরে দিয়ে দেবেন। তো নর্মালি খতিয়ান নাম্বার যে সংখ্যাটি থাকবে প্রথম ঘরে বসিয়ে দিয়ে আপনি এই ক্যাপচার কোডটি দেখে দেখে টাইপ করে দেবেন এই ঘরে, তারপরে ভিউ বটমে ক্লিক করবেন। এরপরে আমরা এখানে আমাদের সমস্ত প্রয়োজনীয় তথ্য আমরা সিলেক্ট করে নিয়েছি এবং আমরা দাগ নাম্বার অনুযায়ী সার্চিং করতে চাইছি, তো দাগ নাম্বার এবং ক্যাপচার কোড সমস্ত কিছু দিয়ে দিয়েছি। এবার আমরা ভিউ বটমে ক্লিক করব। তো ভিউ বটমে যখনই আপনি ক্লিক করবেন আপনার নিচের দিকে একটু স্ক্রল করে নামবেন পেজটার, এখানে দেখবেন আপনি সমস্ত তথ্যগুলো পেয়ে যাবেন এখানে, এবং এখানে আপনার যতগুলো অংশীদার আছে এবং কাদের কত অংশ আছে সমস্ত কিছু দেখতে পাবেন। এবং আপনি যদি এই ম্যাপটাও এখানে দেখতে চান তাহলে আপনি এই যে ক্লিক প্লটের যে ম্যাপটা রয়েছে ক্লিক হেয়ার, এখানে আপনি ক্লিক করবেন। তো এখানে ক্লিক করলে আপনার ম্যাপটা এখানে শো হবে, এবং যেহেতু এখন ওয়েবসাইটে কোনো প্রবলেম আছে ম্যাপটা শো হচ্ছে না, তো আপনি এখানে ক্লিক করলেই আপনার ম্যাপটা এখানে শো হয়ে যাবে। তো এইভাবে আপনি সমস্ত সার্চিংটা করে দেখে নিতে পারবেন কাদের কত অংশ আছে সমস্ত কিছু। এবারে মেন প্রশ্ন হচ্ছে এটাকে প্রিন্ট আউট করবেন কীভাবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। উপরে আপনার যে মেনু বার আছে এখানে আপনি ফাইলের অপশান পাবেন, ফাইল থেকে আপনি সেভ অ্যাজ, সেভ পেজ অ্যাজ এখানে আপনি ক্লিক করবেন। তারপরে আপনি এই যে পেজটা আপনার কোনো একটা নাম দিয়ে আপনি এখানে সেভ করবেন, সেভ করে এখানে ওয়েব পেজ অ্যান্ড কমপ্লিট এই অপশানে রাখবেন, তারপরে সেভ অ্যাজ বটমে ক্লিক করে পেজটিকে সেভ করে নেবেন। এখানে দেখছেন আমরা পেজটিকে সেভ করে নিয়েছি এবং পেজটার ফাইলে এখন যাব। তো এখান থেকে আপনি ওপেন করবেন, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন করবেন পেজটা। মাইক্রোসফট ওয়ার্ডে যখনই আপনি পেজটাকে ওপেন করবেন আপনার সামনে একটু ওপেন হতে সময় লাগবে এবং ওপেন হয়ে যাবে। এবারে পেজটাকে সাজিয়ে নেওয়ার একটু কাজ রয়েছে, অর্থাৎ আপনার যে সমস্ত অংশগুলো এখানে দেখছেন ফালতু চলে এসেছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে বাদ দিয়ে দেবেন, অর্থাৎ ব্যাক পেজ করবেন বা ডিলিট পেজ করবেন, তাহলে সেগুলো উঠে যাবে এখান থেকে। ঠিক একইভাবে এগুলো আপনি বাদ দিয়ে দিতে পারেন। এবারে আপনি নিচের দিকের অংশগুলো দেখে নেবেন সমস্ত ঠিকঠাক আছে কিনা। তো নিচের দিকের অংশগুলো সমস্ত মিলিয়ে দেখে নিয়ে নিচেও কিছু অংশ আছে যেগুলো ফালতু চলে এসেছে এখানে ওয়েবসাইটের বিভিন্ন লিঙ্কগুলো, তো আপনি এগুলো সমস্ত কিছু বাদ দিয়ে এখানে প্রিন্ট প্রিভিউয়ে যাবেন, ফাইলে ক্লিক করে প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করবেন, আপনার পেজগুলো এখানে শো হবে।
তো আপনি এইভাবে পেজগুলো দেখতে পাবেন এবং এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারবেন। এখানে দেখুন ফার্স্ট পেজে আপনি এইগুলো দেখতে পাবেন এবং সেকেন্ড পেজে এগুলো পাবেন, অর্থাৎ এই যে নামটি সম্পূর্ণ আসছে না এটাকে আপনি ছোট বড় করে নিতে পারেন, অর্থাৎ এই অংশটাকে আপনি একটু ছোট করে নিতে পারেন, অর্থাৎ এভাবে টেনে দিলে আপনার ছোট হয়ে যাবে। তো এইভাবে আপনি ছোট করে নিতে পারবেন এবং প্রিন্ট প্রিভিউ গিয়ে দেখলে আবার দেখতে পাবেন সমস্তটাই চলে এসেছে। এবারে আপনি এই পেজটাকে আরও কমাতে চাইলে বারটিকে একটু ছোট বড় করে আপনি কমিয়ে নিতে পারেন, অর্থাৎ অল্প পেজের মধ্যে সমস্তটা চলে আসবে। এইভাবে আপনি প্রিন্ট আউট করে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন বাংলার ভূমি অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সাইটে কীভাবে দাগ খতিয়ান সার্চিং করা যায় বা প্রিন্ট আউট করা যায়। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন আপডেটের সাথে। নমস্কার।